আপনাদের যে বাস পরিষেবা বন্ধ কেন? কালকে একটা ঘটনা ঘটেছে, ওই বালি থেকে আর উত্তরপাড়া থেকে তিনখানা গাড়ি বলপূর্বক কিছু দুষ্কৃতী পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে চলে গেছে, এবং ফাইন্যান্সের লোক এবং পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থেকে মানে প্যাসেঞ্জার নামিয়ে, গাড়ি ভর্তি প্যাসেঞ্জার ছিল, সেই প্যাসেঞ্জার নামিয়ে মানে ড্রাইভার কন্ডাক্টরকে মারধর করে গাড়ি নিয়ে চলে গেছে। সেই কারণে এই প্রতিবাদের জন্য আমরা গাড়ি আজকে বন্ধ রেখেছি। এই রুটে কটা বাস চলে? 15টা বাস চলে। কত নম্বর রুটে? 285। প্রতিদিন কেমন যাত্রী হয়? 12 থেকে 15 হাজার তো বটেই। এতে কি সমস্যার সমাধান হবে বা প্রশাসন লেভেলে? আমরা প্রশাসনকে জানিয়েছি, উত্তরপাড়া পিএসকে জানিয়েছি, বালি পিএসকে জানিয়েছি, উত্তরপাড়া থানা গাড়ি রিকভার করার জন্য ব্যবস্থা নিচ্ছে, এবং এখনও বালি থানার সঙ্গে কোনো যোগাযোগ করে উঠতে পারিনি, বালি থানা এখনও কোনো রেসপন্স করেনি। আশা করা যায় কথা বলবো, এবার রেসপন্স করবে, কিন্তু যতক্ষণ রেসপন্স করছে মানে গাড়ি ফিরে আসছে ততক্ষণ গাড়ি চালানো বন্ধই থাকবে। আপনার জেলা কিন্তু পরিবহন মন্ত্রী, কোনো রকম কথা হয়নি? হ্যাঁ, পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উনি আশ্বাস দিয়েছে যে এটা তো বেআইনি কাজ করেছে, যে বেআইনি কাজ পুলিশ প্রশাসনকে উনি সতর্ক করছে ব্যাপারটা মেটানোর জন্য। এই কারণে আপনাদের যে রুটে বাস চলে সেই রুটে বহু সংখ্যক যাত্রী রয়েছে যারা কলকাতা যায়, সেক্টর 5 যায়, তারা তো সমস্যায় পড়বে। সমস্যায় তো পড়ছে, একটু সমস্যা তো, সকালবেলা থেকে প্রচুর প্যাসেঞ্জার আসছে, সেক্টর 5 তথ্য প্রযুক্তি সেক্টরে সংস্থায় চাকরি করে, কিন্তু তাদের কিছু করার নেই এখন। প্রত্যেকটা এটা সবকটাই নতুন বাস, প্রত্যেকটাতেই লোন রয়েছে বা ঋণ রয়েছে, এবং আজকে 3টের সঙ্গে হয়েছে। এই জবরদখল কোনো রকমভাবেই বরদাস্ত করা যায় না। এই জবরদখল হবে কেন? এরকম গুন্ডামি মস্তানি হবে কেন? কোর্টের তো একটা নিয়ম আছে, আইনের তো একটা পথ আছে, তা মালিককে না জানিয়ে রাস্তা থেকে এরকম তুলে নিয়ে যাওয়া যায় কখনো? এটা তো আমার জানা নেই, তুলে নেওয়া যায় নাকি। এখন দেখবো প্রশাসন কী করে। তার মধ্যে আমি বলি, এই গাড়িগুলো লকডাউনের টাইমে ঋণ না দিতে পারার কারণে ঋণদান সংস্থাকে চিঠি করেছিল, এবং তাদের সঙ্গে একটা কোর্টে মামলাও চলছে, এটা পুরো ব্যাপারটা বিচারাধীন মামলা। কী করে এরকমভাবে ওরা তুলে নিয়ে যায় আমরাও বুঝতে পারলাম না। আধ ঘন্টার মধ্যে প্রি প্ল্যান করে আসলো 25-30 জন, গুন্ডামি মস্তানি করে গাড়িগুলো তুলে নিয়ে চলে গেল। কী করবেন যদি মানে সমাধান না হয়? এখন সমাধান তো করতেই হবে, না হলে উপায় কী আছে? এখন 100-150 স্টাফ রয়েছে এখানে, তাদের প্রত্যেকটা পরিবার মানে না খেয়ে দেবে মরবে, মালিক রয়েছে, প্রত্যেকটা পরিবার না খেতে পেয়ে মরবে। এটা তো সমাধান করতেই হবে সরকারকে, আমি সরকারের কাছে সরকারের দ্বারস্থই হচ্ছি, সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। রঞ্জন প্রামাণিক, শ্রীরামপুর সাব ডিভিশন বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক। চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড এর শুভ ধনতেরাস বুকিং শুরু। অফার 29 অক্টোবর থেকে 12 নভেম্বর পর্যন্ত। সোনার দামে প্রতি 10 গ্রামে 2000 টাকা ও মজুরিতে 15% পর্যন্ত ছাড়, ডায়মন্ডের গহনার মজুরিতে 40% ও অ্যাস্ট্রোজেমস এ 10% ছাড়। এছাড়া প্রতিটি কেনাকাটায় পাবেন LED TV, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, লাগেজ ব্যাগ, ইলেকট্রিক কেটেল, শাড়ির মতো আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই আসুন, অল ইন্ডিয়াতে ডেলিভারি করার ব্যবস্থা আছে। চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার অপোজিটে।